প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় একত্রিশ হাজার আক্রান্ত সাড়ে ছয় লাখের বেশি চব্বিশ ঘন্টায় যুক্তরাষ্ট্রে আরো পাঁচশো পনেরো জনের মৃত্যু হয়েছে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লাখ তেইশ হাজার ইতালি ও স্পেনেও প্রাণ হারিয়েছে দেড় হাজারের বেশি মানুষ একই দিনে ফ্রান্সে তিন শতাধিক এবং প্রায় দেড়শো মৃত্যু হয়েছে ইরানে যুক্তরাজ্যে হাজার ছাড়িয়ে গেছে প্রাণহানির সংখ্যা অবস্থার আরো অবনতি হবে বলে দেশবাসীর প্রতি সতর্ক বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রিপোর্ট গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস কোন দেশ জাতি অঞ্চল বা গোষ্ঠী বাদ পড়ছে না কোভিড নাইন্টিনের মরণ ছোবল থেকে রেহাই পায়নি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রও আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ অবস্থায় দেশটি সবচেয়ে বেশি সংক্রমণ হওয়ায় মুক্তির কোনো কুলকিনারাই পাচ্ছে না মার্কিন প্রশাসন এরই মধ্যে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যকে কোয়ারেন্টাইনে রাখার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের সেবায় ব্যবস্থা করেছেন বিশাল এক জাহাজের হাসপাতালের কোয়ারেন্টাইনের ফলে বাণিজ্যে আমার পিছনের এই বিশাল জাহাজ নিউ ইয়র্কবাসীর জন্য নিয়ে এসেছে সত্তর হাজার টনের আশা ও সংহতির বার্তা আমরা আপনাদের পাশে সবসময় আছি আপনাদের জন্যই যুদ্ধ করে যাব কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে এরই মধ্যে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেছে ইউরোপের দেশ ইতালিতে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে প্রায় নয়শো জনের আক্রান্ত হয়েছে প্রায় ছয় হাজার আর এই দেশটির মৃত্যু ও আক্রান্তের সংখ্যার সাথে যেন প্রতিযোগিতায় নেমেছে আরেক ইউরোপীয় দেশ স্পেন প্রায় সমানতালে আক্রান্তের হার বেড়ে যাচ্ছে জার্মানি ও ফ্রান্সেও সুইজারল্যান্ড নেদারল্যান্ড ও বেলজিয়ামে নতুন আক্রান্ত হয়েছে হাজারের অধিক মানুষ এদিকে কোভিড নাইন্টিনে প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে কাতার শ্রীলঙ্কা ব্রুনেই মালি ও নিউজিল্যান্ডে আড়াইশোর বেশি মৃত্যুতে যুক্তরাজ্যে হাজার ছাড়িয়ে গেছে প্রাণহানির সংখ্যা মহামারীর এ সংকটে অস্থায়ী হাসপাতাল ও মর্গ স্থাপন করে যাচ্ছে দেশটি ব্রিটেনের অবস্থা উন্নতির আগে আরও ভয়াবহ আকার ধারণ করবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন মৃতের সংখ্যা বিশ হাজারের নিচে রাখতে পারলেই আপাতত ভালো পদক্ষেপ দেখাতে পারবে ব্রিটেন এমনটাই জানিয়েছেন দেশটির জাতীয় সেবা পরিচালক স্টিফেন নিউজ আমি